করতে পারে আপনাদের যে কোনো দল করতে পারে আমাদের গ্রামের অনুষ্ঠান গাড়িটা ভেঙেছে অন্য জায়গায়। তুমি সাবধানে ওখান থেকে সরে এসো, যে পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার কিছু দুষ্কৃতী তারা সংবাদ সংগ্রহে বাধা দিচ্ছে, ঘটনার কথা জিজ্ঞেস করলে পাল্টা তেড়ে যাচ্ছে। কিছুই আমাদের অশান্তি নেই, না কিছুই হয়নি, কিছুই আমাদের হয়নি, কিছুই আমাদের হয়নি, না এনাই কোনো নেই। মহিলা মহিলার উপরে শুয়ে আছে, মহিলার উপরে ছিল সেখানে এই খবরে এই ছবিতে আমরা নজর রাখবো। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে গেলেন এলাকার বাসিন্দারা। কি লুকোতে চাইছেন তারা, কেন এই ধরনের পরিস্থিতি, আমরা জানার চেষ্টা করব। নজর থাকবে আমাদের, ফিরছে একটা বিরতির পর। তুলিকা, ভূপতিনগর, ভূপতিনগরে এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে? তুলিকা শুনতে পাচ্ছো? আমরা রয়েছি ভূপতিনগরে, যে জায়গায় দাঁড়িয়ে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, যার বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি, সেখান থেকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে। এবং সেই জায়গায় আমরা ঠিক কিছুটা দূরে যে জায়গা রয়েছে, অর্থাৎ এনআইএর গাড়ি যেখানে ছিল সেখান থেকেই তাদেরকে, সেখানেই তাদের ওপরে আক্রমণ করা হয়, অর্থাৎ যে কেন্দ্রীয় এজেন্সি রয়েছে সেই কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা করা হয়। এবং তারপরেই তারা এনআইএ যারা আধিকারিকরা রয়েছেন, তদন্ত কারীরা রয়েছেন, তারা কিন্তু থানায় যান, থানায় গিয়ে তারা অভিযোগ দায়ের করেন। তার কারণ যেভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি, যে আমরা পুরো একটুখানি সেই জায়গাটা বা সেই ছবিটা একটু দেখানোর কথা বলবো ওয়াসিমকে, তুমি দেখতে পাচ্ছ ঠিক এই 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 সেই জায়গা, এই যে প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামে তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমি ওয়াসিমকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ এই সেই প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামের মধ্যেই কিন্তু এনআইএ যারা তদন্তকারীরা আজকে কাকভরে এসেছিলেন। এই দুইজন ব্যক্তি, অর্থাৎ একদিকে বলাইচরণ মাইতি এবং অন্যদিকে মনোব্রত জানা, দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে তুলে নিয়ে যাওয়ার সময়, অর্থাৎ আটক করার সময় কিন্তু তাদের উপরে হামলার ঘটনা ঘটে। আমি একটুখানি চেষ্টা করব যারা এখানকার যারা বা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলছি, এটাই কি বলাইচরণ মাইতির বাড়ি? একদম দেখতে পাচ্ছ যে এই যে এলাকা রয়েছে, এই প্রত্যন্ত এলাকাতেই কিন্তু যারা এনআইএর তদন্তকারীরা রয়েছেন, বলাইচরণ মাইতি এবং যে মনোব্রত জানা রয়েছে, যেটা ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছিল 2022 সালের 2রা ডিসেম্বর, সেই বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই আদালতের নির্দেশ, যেরকম একদিকে তদন্ত শুরু করেছে এনআইএর তদন্তকারীরা, এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে মোট 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য বারংবার ডাকা হয়েছিল, সমন করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে। এবং পরবর্তীকালে, অর্থাৎ এই যে দুজন ব্যক্তি মনোব্রত এবং বলাইচরণ মাইতি, এই দুজনের মধ্যে দুজনেই কিন্তু তৃণমূল নেতা, এবং তাদের যখন
জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়, তারা কিন্তু আসে না এবং পরবর্তীকালে আবারও আমরা দেখলাম যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় কার্যত আমরা দেখলাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এনআইএ তদন্তকারীরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। তুলিকা, নজর রাখো পরিস্থিতির দিকে এবং অবশ্যই সাবধানে ওখান থেকে সংবাদ পরিবেশন করো। আমরা বুঝতে পারছি কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে ওই পরিস্থিতিতে। যারা এনআইএর উপরেই হামলা চালায় তারা নিঃসন্দেহে যে কোনো মুহূর্তে যে কোনো বড় কিছু করতে পারে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, সেখানে রিপাবলিক বাংলা লাগাতার সেই ছবি তুলে ধরছে, সম্প্রচার করছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন ভূপতিনগরের ছবি, গাড়ি, যে গাড়ির উপর হামলা চালানো হচ্ছে সে গাড়ির ছবি দেখতে পাচ্ছেন। ফের আক্রান্ত এজেন্সি সন্দেশখালীর ধাঁচে ভূপতিনগরে হামলা, মহিলাদের এগিয়ে দেওয়া হয় এবং মহিলাদের সামনে রেখে গাড়িতে হামলা চালানো হয়। গাড়িটা ভেঙেছে অন্য জায়গায়। তুলিকা, তুমি সাবধানে ওখান থেকে সরে এসো, যে পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার কিছু দুষ্কৃতী তারা সংবাদ সংগ্রহে বাধা দিচ্ছে। ঘটনার কথা জিজ্ঞেস করলে পাল্টা তেড়ে যাচ্ছে, কিছুই আমাদের অশান্তি নেই, না কিছুই হয়নি, কিছুই আমাদের হয়নি, কিছুই আমাদের হয়নি, এনআইএ কোনো নেই। মহিলা মহিলার উপরে শুয়ে আছে, মহিলার উপরে ছিল সেখানে ছিল। এই খবর, এই ছবিতে আমরা নজর রাখবো। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে গেলেন এলাকার বাসিন্দারা। কি লুকোতে চাইছেন তারা, কেন এই ধরনের পরিস্থিতি, আমরা জানার চেষ্টা করব। নজর থাকবে আমাদের ফিরছি একটা বিরতির পর।